আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটস বাই মারিয়া। আজকের আয়োজনে থাকছে ডিআইওয়াই টি শার্ট টাই ডাই। একটি পুরাতন অথবা বোরিং টি শার্টকে কীভাবে ডিআইওয়াই এর মাধ্যমে নিউ লুক দেওয়া যায় তাই আজকের ভিডিওতে দেখব আমরা। তো আমি আমার সাদা টি শার্ট নিয়েছি, এটাকে আজ ফোর্ক মেথডে টাই করব। এজন্য আমার লাগবে ফোর্ক এবং বাঁধার সুতা। এই যে আমি কাঁটা চামচটা নিলাম, এখন এটাকে টি শার্টের একদম মিডলে রেখে হাত দিয়ে টুইস্ট করব। দেখুন যেভাবে ভিডিওতে করছি আমি, ফোর্ক দিয়ে টুইস্টের কারণে ফেব্রিকটা চারদিক থেকে ঘুরে গোল ভাঁজে হয়ে পাক খাচ্ছে। দেখুন হাত দিয়ে এই ভাঁজটাকে ধরে গুছিয়ে নিচ্ছি এবং টি শার্টটা গোল একটি চাকতির মতো বানিয়ে নিচ্ছি। এখন এই ক্রিয়েট হওয়া প্যাটার্নটাকে প্রথমে রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব। দুইটি রাবার ব্যান্ড দিয়ে দুই দিক থেকে আটকে নিচ্ছি। দেন সুতার সাহায্যে চারদিক থেকে শক্ত করে পেঁচিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে প্যাটার্ন ব্রেক না হয়। ভালোভাবে গুছিয়ে শক্ত করে সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়া লাগবে। সব শেষে গিট দিয়ে নিব। এই যে সুতা দিয়ে শক্ত করে বাঁধা শেষ, এখন ডাইং এর পালা। এখানে আমি আজকে ডাইং এর রং নিয়ে নিয়েছি পার্পল কালারের ভ্যাট রং। শুরুতে আমি আমাদের টি শার্টটাকে ভিজিয়ে নেব, ভালোভাবে এপিট ওপিট করে ভিজিয়ে দেন পানিটা চিপড়ে নিংড়ে নিব। এখন একটি বোলে গরম পানি নিলাম। প্রথমে এতে কস্টিক এবং হাইড্রক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন রংটা দিয়ে মিক্স করে নিব। এখন টি শার্ট ডিপ করার পালা। যারা আমার প্রিভিয়াস টাই ডাই ভিডিও দেখেননি তারা ভাবতে পারেন সাথের এটা কি, এটা একটা ওড়না এবং এটার বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ হয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ফিরে আসি টি শার্টে। টি শার্টের এক পিঠ রঙে ডিপ করে 5 মিনিট রেখে অন্য পিঠে উল্টে দিব। এভাবে আরও 5 মিনিট রেখে দিব। ব্যাস এখন এটাকে ঠান্ডা পানিতে ওয়াশ করে বাড়তি রং তুলে আনব। এবার ক্লাইম্যাক্সের পালা, কাটার দিয়ে সুতাগুলো কেটে নিচ্ছি। খুল যা সিম সিম, এই যে আমাদের টাই ডাই করা টি শার্ট। প্যাটার্নটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এটা এখন আর বোরিং কোনো সাদা টি শার্ট নয়,
এটা এখন DIY কাস্টমাইজড টি শার্ট, কি সুন্দর দেখাচ্ছে। এটাকে আরও কিছুটা পানিতে ওয়াশ করে শুকাতে দিতে হবে। এই যে টি শার্টের শুকানোর পর অবস্থা। আশা করি আজকে DIY টাইডাই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে টাইডাইয়ের ওপর আরও কিছু DIY টিউটোরিয়াল রয়েছে, তা আপনাদের দেখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত।